আজ রাম ভক্ত হনুমান আমাদের এখানে এসে গেছে, দেখুন সব সাঁকোতে বসে আছে। কিচ্ছু হবে না, চলে আয়, ঘরের দাওয়াতে এসে বসে আছে। জয় শ্রীরাম, ভুটের জয় শ্রীরাম এসে গেছে, বিস্কুটের কটুরি খোলা চালে বসে আছে। জয় শ্রীরাম। এই আমার কাকার মেয়ে, সে যে বার হচ্ছে, ওদের কোচিং এ যাবে। কোচিং না, প্রিন্সেপ ঘাটে যাবো আমি। কোথায় যাবি? প্রিন্সেপ ঘাট। সেটা আবার কোথায়? প্রিন্সেপ ঘাটে, হুগলিতে। বাবা, প্রিন্সেপ ঘাটে যাবে হুগলিতে। এই ডাঙায় যাওয়ার জন্যে ব্যাগ আর কিছু গাছ লাগানো আছে। মা তো জল দিতে পারেনি, গিয়ে দেখবো যে কীরকম আছে। জল দেওয়ার জন্য বালতি নিয়েছি আমি, আমার মাম্পি মা চলেছি ডাঙার দিকে। চারদিকে চাষ হয়ে গেছে, রোয়া হয়ে এসছে, কিছু কিছু জমিতে রোয়া হচ্ছে। কত সুন্দর লাগছে জমিগুলো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই গাছের বেগুন হয়েছে, এই বেগুন তুলতে এসেছি, আরো অন্য সবজি তুলবো। জোক নাকি? শোন, কই পড়ে গেছে, পড়ে গেছে, নিয়ে আয় তুই। আমি কবিতা হাতে করে ধরি, তুই একটা শট তুলে নে। এই দেখুন কত সুন্দর, কত বড় বড় কবি হয়েছে, ফুলকপি হয়েছে। বন্ধুরা, গাছে জল দিচ্ছি, জলের জন্য মায়ের পায়ে লাগা, জল দেবে না বলে গাছের সবজিগুলো কেমন হয়ে গেছে, উড়ে যাচ্ছি। মাঠ থেকে ফিরে এসেছিস, ডাঙায় থেকে, পায়ে কাদা ভর্তি। এখানে টাইমে জল আসেনি, চারটে না বাজলে জল আসে না। গোটা ষষ্ঠী সবজি কাটা শুরু হয়ে গেছে, মা বসে সবজি কাটছে। দেব কবি, নটা নটা গোটা গোটা সবজি দিতে হয়, তাই ভাগ করে নিচ্ছে। সব নটা দেওয়া যায় না, যেগুলো দেওয়া হয়, বিন, সিম, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আলু। যদি পূজা হয়ে গেছে, আমি ফুল খাওয়া শুরু করে দিয়েছি। টকো কুল এনেছিলাম বাজার থেকে, টোকো কুলের কুল দিতে হয়।
আমি ছোট ছোট আলু চুবড়ির গায়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আগে এইভাবে কুচি আলুর খোসা ছাড়ানো হতো, আমি সেইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বার চচ্চড়ির জন্যে, গোটা ষষ্ঠীর চচ্চড়ির জন্যে সব মশলাটা বানিয়ে নিই। শিলে বাটা মশলা আবার মা খেতে যায়, অন্য মশলা খাবে না, কিনে আনা। অল্প করে জিরে, আমার রান্নাবাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। হাঁটিতে তুলে নিচ্ছি। সব সবজি কাটা রেডি, আলাদা আলাদা কাটার কারণ হাজিয়ে নিতে হবে তো, না হলে কষা ভালো যাবে না। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। সবজিগুলো আলাদা আলাদা করে ভাপিয়ে নিচ্ছি, বসিয়ে দিয়েছি গোটা ষষ্ঠী। তাড়াতাড়ি না করলে ঠান্ডা হয়ে আসছে, ফাঁকে করছি তো। আর মাম্পি সারাদিন ভাত খায়নি, কান্নাকাটি করবে। এবার নামিয়ে দিয়েছো? ফুলকপিটা হালকা করে ভেজে নিই, সব আনাজগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। চচ্চড়ি কষা এখনো চলছে, তবে আনাজগুলো অল্প অল্প করে তেলের ওপরে দিয়ে হালকা করে কষছি, এখনো মশলা দেওয়া হয়নি। খিদে পেয়েছে, ও মুড়ি নিয়ে বসে পড়েছে, মুড়ি আর তরকারি খাচ্ছে। খেলতে খেলতে চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। হালকা করে চচ্চড়ি প্রায় হয়ে এসছে, এবার মশলাটা চুমিয়ে দিলে হয়ে যাবে। ভেজে মশলাটা এর উপরে দিয়ে দেব। চচ্চড়ির রসেই চচ্চড়ির আনাজ সবজি সব সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দেওয়া থাক। গলায় হালকা হালকা ব্যথা, তাই অন্যটা জড়িয়ে নিলাম। টিপটিপে আগুনেতে চচ্চড়ি ভালো হয়।
জোরে জাল দিলে হয় না। তেজপাতা মশলাটা এবার ভেজে নেব। তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, মোটা থেকে কাট না ধরালে আর হচ্ছে না। ফোটনটা দিয়ে দেব, ভাজা মশলাটা উপরে আলাদা করে ভেজে নিয়ে তরকারির সাথে দিয়ে দিলাম। সুন্দর সেন্ট উঠেছে, এটা নিয়ে দে। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, জল লাগবে না তো দুটো তো রয়েছে দিয়ে দিই নাকি না, জল লাগলে জল রয়েছে দিয়ে দেব। গোটা চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, উনুন থেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল। আপনারা ভালো থাকবেন, গুড নাইট।